তারিণী খুঁড়োকে ঘিরে আমরা পাঁচ বন্ধু বসেছি। বাদলা দিন, সন্ধে হব হব, খুঁড়োর চা খাওয়া হয়ে গেছে, এবার বিড়ি ধরিয়ে হয়তো গল্পটা শুরু করবেন। খুঁড়ো এলে সাধারণত এই সন্ধেতেই আসেন, আর এলেই একটা করে গল্প লাভ হয় আমাদের। সবই ওই খুঁড়োর জীবনেরই ঘটনা, কিন্তু সেই ঘটনা গল্পের চেয়েও মজাদার। একজন লোকের এত রকম অভিজ্ঞতা হতে পারে সেটা আমার ধারণাও ছিল না। বাংলা গল্পের সম্ভার থেকে বাছাই করা কিছু রোমহর্ষক গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন নিশিকথা। আজ নিশিকথায় থাকছে সত্যজিৎ রায়ের লেখা তারিণী খুঁড়োর কাহিনী, নরিস সাহেবের বাংলো। গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিকেশন থেকে প্রকাশিত সত্যজিৎ রায় গল্প 101 বইটি থেকে। প্রধান চরিত্রে তারিণী খুঁড়ো ও অর্ধেন্দু বাবু। নমস্কার, আমি অঙ্কুর, এই গল্পের সূত্রধার। শুরু হচ্ছে নরিস সাহেবের বাংলো। খুঁড়ো বললেন, আমি যে সব সময় চাকরির ধান্দায় দেশ বিদেশ ঘুরেছি তা কিন্তু নয়, মাঝে মাঝে রোজগারের উপর বৃতৃষ্ণা এসে যায়, তখন ঘুরি কেবল ভ্রমণের নেশায়। নতুন জায়গা দেখার শখ আমার সেই ছেলেবেলা থেকে। সেইভাবেই একবার গিয়ে পড়েছিলাম ছোট নাগপুরে, ওই অঞ্চলটা তখন দেখা হয়নি। আর ওইখানেই ঘটে এক আশ্চর্য ঘটনা, সেই গল্পই আজ তোদের বলবো। এই বলে খুঁড়ো বিড়িতে একটা লম্বা টান দিয়ে তার গল্প শুরু করলেন। আমি তখন হাজারিবাগে একটা হোটেলে আছি, নাম ডিলাক্স হোটেল, কিন্তু ব্যবস্থা চলন সের বেশি নয়। তাতে অবশ্য কিছু এসে যায় না, কারণ ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যটাকে আমি কখনো খুব উঁচুতে স্থান দিই না, নানান অবস্থার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়াটাই আমার অভ্যেস। হাজারিবাগে কাউকে চিনি না, সেটা আরও ভালো লাগছে, কারণ মাঝে মাঝে একটা অবস্থা আসে যখন প্যাঁচাল পাড়তে একদম ভালো লাগে না, চুপচাপ একা একা বিছানায় শুয়ে কল্পনা স্রোতে নিজেকে ভাসিয়ে দিতে ইচ্ছে করে। তবে এটাও ঠিক যে ভারতবর্ষে এমন জায়গা নেই যেখানে বাঙালি নেই, বিশেষ করে হাজারিবাগে তো বিস্তর বাঙালি। তাদের মধ্যে এক আধজনের সঙ্গে যে আলাপ হয়ে যাবে তাতে আর আশ্চর্য কী। যার সঙ্গে প্রথম আলাপ হলো তার নাম অর্ধেন্দু বসু, উনি ইতিহাসের লোক, পাবনার একটা ওই জমিদার বংশ, হালদার বংশ নিয়ে পড়াশোনা করছেন, ইচ্ছে আছে বই লেখার। এই বংশে নাকি অনেক বাঘা বাঘা চরিত্রের পরিচয় মেলে। এদেরই এক আদিপুরুষ নাম রামগতি হালদার, রামমোহনের নাকি খুব কাছের লোক ছিলেন। তাছাড়া এর পরেও বেশ কিছু সমাজ সংস্কারক নির্ভীক চরিত্রের পরিচয় নাকি এই বংশে মেলে। আমি ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, আচ্ছা এই পরিবার সম্পর্কে লিখতে আপনার হাজারিবাগে আসতে হলো কেন? ভদ্রলোক বললেন, ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি এই পরিবারের একজন নাকি হাজারিবাগে একটা বাড়ি করেন, সে ছুটি কাটানোর জন্য না অন্য কোনো কারণে সেটা এখনো বুঝতে পারিনি জানেন। এই বিশেষ ব্যক্তিটির নাম ছিল মহেশ হালদার।
এই মহেশ হালদার অবধি আমি হালদার বংশের একটা ইতিহাস পাচ্ছি। যদিও এর সম্বন্ধে অনেক কিছু এখনও জানতে আমার বাকি আছে, তবে এর পরে সব যেন কেমন ব্ল্যাঙ্ক। এর হাজারিবাগের বাড়িটা আপনি দেখেছেন? দেখেছি, কিন্তু সেখানেও এক রহস্য জানেন। এই বাড়িটাকে এখানকার সকলেই উল্লেখ করে নরিশ সাহেবের বাংলো বলে, অথচ মহেশ হালদার যে বিয়ে করেছিলেন সে খবর আমি কিন্তু পেয়ে গেছি, কিন্তু মহেশ হালদারের পরে বংশটার যে কী হলো সেই খবরটা এখনো পাইনি। সম্ভবত মহেশবাবু নরিশ সাহেবকে বাংলোটা বিক্রি করে দেন কোনো কারণে। কলকাতায় তাদের আর কোনো বংশধর নেই? মহেশ হালদার ছিলেন তার বাবা যোগেশ হালদারের একমাত্র সন্তান, তাই তার যদি আর ছেলেপিলে না থাকে তাহলে হয়তো এই হালদার বংশ মহেশেই শেষ হয়ে গেছে। জানেন, প্রশাখা আর কোথাও আছে কিনা জানা নেই, তবে আমি শুধু শাখাতেই ইন্টারেস্টেড। আচ্ছা অর্ধেন্দুবাবু, এই বংশ সম্বন্ধে খবর দিতে পারি এমন লোকের সন্ধান পাননি আপনি হাজারিবাগে? এখানে এক ভদ্রলোক আছেন জানেন, আজন্ম এখানেই বাস, তার বয়স ওই 90, নাম কালিকিঙ্কর বাড়ুজ্জে। একবার ভাবছিলাম তার কাছে গিয়ে জিজ্ঞেস করব কিনা। তা চলুন না, আজই বিকালে যাওয়া যাক। কালিকিঙ্কর বাবুকে সকলেই চেনে, তাই তার বাড়ি বের করতে অসুবিধে হলো না। গিয়ে শুনি ভদ্রলোক বৈকালিক ভ্রমণে বেরিয়েছে। বুঝে দেখো কি রকম স্বাস্থ্য, 90 বছরেও বিকালে হাঁটা চাই। আমরা একটু অপেক্ষা করতেই ভদ্রলোক এসে পড়লেন। আমরা নিজেদের পরিচয় দিলাম। ভদ্রলোক বললেন, আমার কাছে তো বড় একটা কেউ আসে না, আপনাদের কোনো প্রয়োজন আছে বুঝি? তা আপনি ঠিকই ধরেছেন, আমি ওই পূর্ববঙ্গের এক জমিদার বংশ নিয়ে রিসার্চ করছি বুঝলেন, হালদার বংশ। তাদেরই একজন 19 শতাব্দীর মাঝামাঝি ওই হাজারিবাগে একটা একতলা বাংলো বাড়ি করেছিলেন। সেই বাড়িটাকে এখানকার লোকেরা নরিশ সাহেবের বাংলো বলে। ও তাই, বলুন, ওসব হাল্লার ফাল্লার জানি না, তারা এখানে এসে থাকতে পারেন? আমার যখন 7 কি 8 বছর বয়স তখন আমি নরিশ সাহেবকে দেখেছিলাম, ঘোড়ায় চড়ে বেড়াতে যেতেন, আমায় দেখে মাথা হেঁট করে গুড আফটারনুন বলতেন। তবে তার শেষটা জানেন তো? আমরা দুজনেই মাথা নেড়ে বললাম, তা ঠিক জানি না তো। ভদ্রলোক আত্মহত্যা করেন, কারণ অবশ্য জানা যায়নি, তবে লোকে বলে বাড়িটা নাকি হানা বাড়ি, সাহেবের ভূত দেখা যায় এখনো। আমি অবশ্য দেখিনি, খুব জবরদস্ত সাহেব ছিলেন নরিশ সাহেব। তার বাড়িটা কোথায় গেলে দেখা যায় বলতে পারেন? ও বাড়িতে যাবেন? বাড়ি তো এই কাছেই। কালিকিঙ্কর বাবু আমাদের রাস্তা বাদলে দিলেন। আমরা দুজনে তাকে ধন্যবাদ জানিয়ে উঠে পড়লাম। রাস্তায় বেরিয়ে এসে অর্ধেন্দুবাবুকে বললাম, আপনি এতদিনে সে বাড়ি দেখেননি? না, দেখেছি বই কি, কিন্তু লোকে ঠিক বলছে কি না সেটা তো একবার যাচাই করে নিতে হবে। ইনি যা বলবেন সেটা তো আর ভুল বলবেন না। আরে মশাই, আমারও যে বাড়িটা দেখার জন্য খুব কৌতূহল হচ্ছে। হ্যাঁ আসুন না, দেখিয়ে দিচ্ছি।
মাথায় টালি বসানো ঢালু ছাদওয়ালা বাড়ি, বাংলোই বলা চলে। যেমন ওই হাজারিবাগে আরও দেখা যায়, টালির অধিকাংশই অবশ্য খসে গিয়ে ছাদ ফাঁকা হয়ে গেছে। চারিদিকে পাঁচির দিয়ে ঘেরা চার পাঁচ বিঘে জমির উপর জীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে বাংলোটা, কেউ থাকে না সেখানে। শেষ কবে ছিল তাও কেউ বলতে পারে না। আমি অর্ধেন্দুবাবুকে বললাম, আপনার হালদার বংশের কথা জানি না মশাই, কিন্তু ওই নরেশ সাহেবকে নিয়ে আমার বিলক্ষণ কৌতূহল হচ্ছে। আর সত্যি বলতে কি, এই সাহেবের পেতত্বার সঙ্গে যদি যোগস্থাপন করা যায় তাহলে তো উনি ময়েস হালদার সম্বন্ধে কিছু তত্ত্ব দিতে পারবেন, তাই নয় কি? তা অবশ্য ঠিকই বলেছেন। কথাটা খুব জোরের সঙ্গে বললেন না অর্ধেন্দুবাবু, বুঝলাম তিনি সাহেবের প্রেতাত্মার সঙ্গে যোগস্থাপনের ব্যাপারে খুব একটা উৎসাহ বোধ করছেন না। আরে আমি না হয় ভূতকে তো আক্কা করি না, কিন্তু সবাই তো সেরকম নয়। দুদিন পেরিয়ে গেল, তিন দিনের দিন আমি অর্ধেন্দুবাবুকে বললাম, আরে মশাই, এইভাবে হাত পা গুটিয়ে বসে থেকে আপনার কী লাভ আছে বলুন তো, আসুন একটা কিছু করা যাক। আরে না হয় বাংলোটায় একটা রাত কাটিয়ে আসা যাক। অর্ধেন্দুবাবু একটু চুপ থেকে বললেন, এখানে বাঙালিদের একটা আড্ডা আছে জানেন, শশী ডাক্তারের বাড়ি, আমি কালই সেখানে গিয়েছিলাম। তারা বলল নরিশ সাহেবের বাংলোকে হানাবাড়ি বলা হলো, এখনো পর্যন্ত কেউ কোনো ভূতের সাক্ষাৎ পায়নি। তবে ওই আড্ডাতেই উৎপল বাবু বলে একজন নিরীহগোছের ভদ্রলোক আছেন, তিনি নাকি খুব ভালো মিডিয়াম, অর্থাৎ তার মধ্যে দিয়ে ভূতের আবির্ভাব ঘটেছে নাকি অনেকবার। ভদ্রলোক একটা বিশেষ অবস্থায় এলে তার গলা থেকে নাকি ভূতের গলায় কথা বেরোয়, আর তখনই নাকি ভূতের সঙ্গে কথাবার্তা বলা চলে। অন্ধকার ঘরে তেপায়া টেবিলের উপর হাত রেখে নাকি ব্যাপারটা করতে হয়, তবে কিঞ্চিৎ সময় সাপেক্ষ ব্যাপার। দেখুন কিরকম যোগাযোগ, এই মিডিয়াম পাওয়াটা কিন্তু খুব সহজ ব্যাপার নয়। আপনি এই উৎপলবাবুকে বলুন কালই রাত্রে বসছি, তা তেপায়া টেবিল জোগাড় করতে পারবেন তো? আরে আমার হোটেলের ঘরেই তো একটা পড়ে আছে। তাহলে তো আর কথাই নেই, আসুন লিখে পড়া যাক। অর্ধেন্দুবাবু শশী ডাক্তারের আড্ডায় নিয়ে গিয়ে আমার সঙ্গে উৎপলবাবুর আলাপ করিয়ে দিলেন। সকলের সামনে আর ওই ভূতের প্রসঙ্গটা তুললাম না, কারণ প্ল্যানচেটে আমাদের তিনজনের বেশি কেউ থাকে এটা আমি চাইছিলাম না। আড্ডার পরে বাইরে বেরিয়ে এসে উৎপলবাবুকে প্রস্তাবটা দেয়া হলো। আরে ভদ্রলোক তো এক কথায় রাজি, বললেন নরিশ সাহেবের বাংলোয় প্ল্যানচেট করার অনেক দিনের শখ, কিন্তু এতদিনে কাউকে সঙ্গী পাননি বলেই হয়ে ওঠেনি। তাহলে কি বলেন আপনারা, পরশু তো বুধবার, বসা যাক তাহলে ওই দিন, বললেন উৎপলবাবু। পরশু অমাবস্যা, আর সেই কারণেই কাজটা সহজে হওয়ার সম্ভাবনা আছে। কী কী জিনিস লাগবে জিজ্ঞেস করাতে ভদ্রলোক বললেন, তেমন কিছু লাগবে না, ওই ধরুন তিনটে চেয়ার, একটা তেপায়া টেবিল, আর ওই একটা মোমবাতি। অবশ্য মোমবাতিটা কিন্তু লাগবে ওই কাজ শেষ হয়ে যাওয়ার পরে। আমি আর অর্ধেন্দুবাবু দিন থাকতে দুটো সাইকেল রিকশায় করে চেয়ার টেবিল পাঠিয়ে দিয়েছিলাম বাংলোতে। সেই ফাঁকে বাড়িটা একটু ঘুরে দেখে নিলাম, বহুকাল কেউ থাকে না, তাই ঘরগুলোর অবস্থা অত্যন্ত শোচনীয়।
আমরা স্থানীয় লোক লাগিয়ে একটা ঘর বেছে নিয়ে সেটাকে ঝাড়ফোঁচ করিয়ে একটু ভদ্দস্ত করে নিলাম। এটাই বোধহয় ছিল বৈঠকখানা। বাড়িটা পাহারা দেওয়ার জন্য একটি লোককে জোগাড় করা হয়েছিল। সে প্রথমে ওই সাহেবের ভূত সাহেবের ভূত করে একটু আপত্তি তুলেছিল। তার হাতে একটা 10 টাকার নোট গুঁজে দিতেই চুম মেরে গেল। রাত 10টার একটু আগেই আমরা তিনজনে বাড়িটার সামনে জমায়েত হলাম। কথা হলো ভূত এলে প্রশ্ন করবেন অর্ধেন্দুবাবু, আর উত্তর তো উৎপলবাবুর মুখ দিয়েই সাহেবের ভাষাতেই বেরোবে। অবশ্যই সব যদি ঠিক মতো হয়। অর্ধেন্দুবাবু ইংরেজিটা মোটামুটি ভালোই বলেন, সেদিক দিয়ে সুবিধাও আছে। উৎপলবাবুকে দেখলাম সঙ্গে করে একটা কৌটো এনেছেন। জিজ্ঞেস করতে বললেন, ওতে কর্পূর আছে। আসলে কি প্ল্যানচেটের ব্যাপারে এই জিনিসটা খুব সাহায্য করে। মোমবাতির আলোয় সব তোড়জোড় হলো। তিনজনে তেপায়া টেবিলের তিন দিকে বসে টেবিল ওপর হাত উপুড় করে রাখলাম। তারপর বাতি নিভিয়ে চোখ বন্ধ করে সাহেবের চিন্তায় মগ্ন হলাম। গাছপালায় ঘেরা বাংলো, বাইরে বাতাস দিচ্ছে, তার ফলে মাঝে মাঝে পাতার শোঁ শোঁ শব্দ শুনতে পাচ্ছি। কিছুক্ষণ পরে বোধহয় বাতাস থেমে যাওয়ায় আর কোনো শব্দ পাওয়া গেল না। অমাবস্যার রাত, তার উপরে আকাশে মেঘ, রাস্তায় আলোও নেই যে জানলা দিয়ে ঢুকবে, তাই ঘরের ভেতর দুর্ভেদ্য অন্ধকার। কতক্ষণ এইভাবে ছিলাম জানি না। হঠাৎ অনুভব করলাম টেবিলটা মৃদু মৃদু নড়ছে। সেটা একটু বেড়ে যাওয়ায় খটখট শব্দ শুরু হলো। আমি জানি এ ধরনের প্ল্যানচেটে সেটা ভূত নাবার লক্ষণ। আমরা টেবিলের উপর থেকে হাত সরাচ্ছি না, কিন্তু বেশ বুঝতে পারছি হাত আর অনড় নেই। টেবিলের সঙ্গে সঙ্গে উঠছে আর নাবছে। শব্দটা উৎপলবাবুর গলা থেকে বেরোল। আগে থেকেই অর্ধেন্দুবাবুকে বলা ছিল, উনি কাঁপা গলায় প্রশ্ন করলেন, ইজ এনিওয়ান হিয়ার? উৎপলবাবুর মুখ থেকে সম্পূর্ণ সাহেবী গলায় উত্তর এলো, ইয়েস। হু ইজ ইট? মাই নেম ইজ নরেশ। বাকি কথাও ইংরাজিতেই হলো। নরেশ সাহেবের ইংরাজি যাকে বলে এশ্চোস্ত ইংরাজি। আমি ওই কথোপকথনটা মোটামুটি বাংলাতেই বলছি। অর্ধেন্দুবাবু বললেন, এই বাংলোটা কি তোমার বাসস্থান ছিল? ইয়েস। তুমি কি করতে হাজারিবাগে? আমার অভ্রের খনি ছিল। শহরে কি আরো অনেক সাহেব ছিল? ইয়েস, অভ্রের খনির মালিকদের একটা ক্লাব ছিল, ভিক্টোরিয়া ক্লাব। আমি সেই ক্লাবের সভ্য ছিলাম। এই বাড়িতে কি তোমার আগে হালদার বলে কেউ একজন ছিলেন? হ্যাঁ ছিলেন। তিনি কি এই বাড়িটা তোমাকে দিয়ে যান? হ্যাঁ। তারপর তিনি কোথায় যান? ক্যালকাটায়। তারপর সেখানেই তার মৃত্যু হয়। তুমি কি আত্মহত্যা করেছিলে? উত্তর আসতে একটু সময় লাগলো। হ্যাঁ। কিভাবে? রিভলভার দিয়ে মাথায় গুলি মেরে। এ কি, কেন? আমার আর বাঁচার ইচ্ছে ছিল না। বুঝেছি, কিন্তু এমন মনের ভাব হলো কেন? আজ এ পর্যন্তই থাক, বড় ক্লান্ত লাগছে। বুঝতে পারলাম
উৎপল বাবরই আসলে ক্লান্ত লাগছে। আমি লাইটার দিয়ে মোমবাতিটা জ্বালিয়ে দিলাম। উৎপলবাবুর মাথা হেঁট হয়ে বুকের উপর নুয়ে পড়েছে, কাঁধ ধরে ঝাঁকুনি দিতেই তার জ্ঞান ফিরে এলো। মাথা ঝাড়া দিয়ে হঠাৎ নিজের গলায় প্রশ্ন করলেন, কি কেমন হলো? খুব ভালো, বোঝাই যাচ্ছে মহেশ হালদার এখানকার পাট উঠিয়ে দিয়ে বাংলোটা নরিশকে বিক্রি করে কলকাতা চলে যান, আর সেখানেই তার মৃত্যু হয়। অর্থাৎ যতদূর মনে হলো হালদার বংশের ওখানেই শেষ। অনেক ধন্যবাদ উৎপলবাবু। আমার কিন্তু মনে একটা খটকা লেগেছে, যেটা আমাকে ভাবিয়ে তুলল। নরিশ সাহেবের মৃত্যুর কারণটা ঠিক পরিষ্কার হলো না। আমার এখন হালদারের চেয়ে নরিশের ওপরেই ঝোঁকটা বেশি। অবশ্যই উৎপলবাবুকে যা যা প্রশ্ন করা হয়েছে তার উত্তর তিনি ঠিকভাবেই দিয়েছেন। আমি রাত্রিরে অনেকক্ষণ ধরে এই ব্যাপারটা নিয়ে ভাবলাম। তারপর সকালে উঠে অর্ধেন্দুবাবুর হোটেলে গিয়ে সোজাসুজি বললাম, আমি যে আর একবার প্ল্যান চেট করতে চাই, এবং এবার প্রশ্নগুলি কিন্তু আমিই করব। অর্ধেন্দুবাবু বললেন, হ্যাঁ তা করুন না, আমার আপত্তি নেই। তবে আপনি হালদার বংশ সম্বন্ধে আর কি নতুন তথ্য জানার আশা করছেন তা কিন্তু জানি না মশাই। সত্যি বলতে কি, আমি নরিশ সম্বন্ধে আরও কিছু জানতে চাই। লোকটিকে বেশ ইন্টারেস্টিং মনে হলো। উৎপলবাবু আমাদের প্রস্তাবে রাজি হয়ে গেলেন। আমরা রাত 10টার সময় সাহেবের বাংলোতে জমায়েত হলাম। আমি উৎপলবাবুকে ঠাট্টা করে বললাম, আজ তো অমাবস্যা নয়, প্রাঞ্চের ঠিকমতো হবে তো? মনে তো হয়। এ ভদ্রলোকের আত্মা কিন্তু বেশ সহজেই ধরা দেয়। আমি সবই বরদাস্ত করতে পারি, কিন্তু আপনার গলা দিয়ে যখন ওই অন্য লোকের স্বর বেরোয় তখন মেরুদণ্ডটা কেমন যেন শিরশির করে। আমরা 10:15 নাগাদ তৈরি হয়ে নিলাম। 15 মিনিটের মধ্যেই টেবিল নড়া আর উৎপলবাবুর গলা থেকে আ শব্দ শুনে বুঝলাম প্রেতাত্মা হাজির। এবার আমি প্রশ্ন করলাম, ইজ এনিবডি হিয়ার? নরিশের কণ্ঠস্বরে উত্তর এলো, ইয়েস। আর ইউ মিস্টার নরিশ? ইয়েস। মিস্টার নরিশ, তোমাকে দুবার বিরক্ত করার জন্য ক্ষমা চাইছি, কিন্তু কাল একটা প্রশ্নের ঠিক জবাব মেলেনি, তাই আবার তোমাকে ডাকলাম। কি প্রশ্ন? তোমার জীবনের উপর এত বিতৃষ্ণা এলো কেন যে আত্মহত্যা করলে? কিছুক্ষণ কোনো কথা নেই, তারপর ইংরেজিতে উত্তর এলো, আমাকে প্রচণ্ডভাবে অপমান করা হয়েছিল। কে অপমান করেছিল তোমাকে? মেজর টমসন। ঘটনাটা কোথায় হয়? আমাদের ক্লাবে। কিন্তু অপমানের কারণটা কি? তাহলে অনেক কথা বলতে হয়। বলুন, আমরা শুনতেই এসেছি। আমি এক বেয়ারাকে একদিন হিন্দিতে একটা কথা বলেছিলাম, সেটা মেজর টমসন শুনে ফেলেছিলেন। তাতে কি হলো? তাতে তিনি বুঝে ফেলেছিলেন যে আমি সাহেব নই। আপনি সাহেব নন? না, তবে আমার চেহারায় সাহেবের সঙ্গে কোনো পার্থক্য ছিল না। আমার চুল ছিল কটা, চোখ ছিল নীল, আর গায়ের রং ছিল সাহেবের মতো ফর্সা। আমি মিশনারি স্কুলে পাদ্রিদের কাছে ইংরেজি শিখেছিলাম। সেই ইংরেজি শুনে আমার চেহারা দেখে কারুর বোঝার সাধ্য ছিল না যে আমি সাহেব নই।
আমাদের ক্লাবে ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ ছিল, কিন্তু আমি নরিস নাম নিয়ে ক্লাবে ঢুকতে পেরেছিলাম। এই ক্লাবে আমি 3.5 বছর মেম্বার ছিলাম, তারপর টমসনের কাছে ধরা পড়ে গেলাম। সে সকলের সামনে আমাকে নেটিভ বলে ক্লাব থেকে লাথি মেরে বের করে দেয়। আসলে তুমি কি ছিলে? আমি ছিলাম বাঙালি, আমার নাম হলো নরেশ, নরেশ থেকে নরিস। আমি হঠাৎ যেন চোখের সামনে একটা আলো দেখতে পেলাম, বললাম, তুমি কি মহেশ হালদারের কোনো আত্মীয় ছিলে? আমি ছিলাম মহেশ হালদারের একমাত্র ছেলে। বাবা তার অভ্রের খনির ভার আমার উপর দিয়ে কলকাতায় চলে যান এবং সেইখানেই তার মৃত্যু হয়। আমি বিয়ে করিনি, আমি হালদার বংশের শেষ প্রতিনিধি। বাকি কথাটা নরেশ বাংলাতেই বললেন। আজ তাহলে আমি আসি, কারণ এ ধরনের কথোপকথন আমার পক্ষে বড়ই ক্লান্তিকর। আপনাকে অশেষ ধন্যবাদ। আমারও অনেক হালকা লাগছে, এতদিন পর বাংলা বলে আরাম পাচ্ছি। আর সাহেব সে যে কী যে ভুল করেছিলাম সেটা নতুন করে বুঝতে পারছি। মোমবাতি জ্বালিয়ে দিলাম, এখন আর আমার মনে কোনো খটকা রইল না। আর অর্ধেন্দুবাবুর হালদার বংশের ইতিহাসের শেষ পর্ব শেষ হলো। তবে এটাও বুঝতে পারলাম যে উৎপলবাবুকে না পেলে মিস্টার নরিশের রহস্য রহস্যই থেকে যেত। শুনছিলেন তারিণী খুড়ো কাহিনীর অবলম্বনে নরিশ সাহেবের বাংলো, রচনায় সত্যজিৎ রায়, তারিণী খুড়োর চরিত্রে শ্রী স্বপন কুমার দাস, উৎপলবাবুর চরিত্রে আমি অঙ্কুর, অর্ধেন্দুবাবুর চরিত্রে সুকৃতি এবং কালিকিঙ্কর বাবুর চরিত্রে জ্যোতিষাচার্য শ্রী সমর কুমার দে। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে নিশি কথা টিম। গল্পটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো।